আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি অনলাইন ইনকাম কুইন টেলিগ্রাম চ্যানেলে। আমি মেহরিন, প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সাথে। আজকে যে অফারটা শেয়ার করব, অফারটাতে আপনারা সবাই সঠিকভাবে জয়েন করবেন। সঠিকভাবে যদি জয়েন করেন, এখান থেকে কিন্তু আপনারা ভালো ইনকাম করতে পারবেন। তো এখানে প্রথমে আমি আপনাদেরকে প্রাইসটা দেখাই দিব, যে অফারটা আমরা শেয়ার করতেছি এটার প্রাইসটা কি, কীভাবে কাজ করতে হবে, আমি তার সম্পূর্ণ ডিটেলসটাই দেখাবো। তো আমি যেহেতু বলেছিলাম এটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাঝেই রাখবো, কিন্তু ভিডিওটা আসলে আমার মনে হচ্ছে অনেক বড় হয়ে যাবে, তাছাড়া আপনারা ডিটেলসে বুঝতেও পারবেন না ছোটো করে দিলে, মানে শর্টকাটে ভিডিও দিলে সেক্ষেত্রে আপনাদেরই সমস্যা হবে এবং আপনারা কাজ করতে পারবেন না। আর বড় করে যদি আমি টেলিগ্রাম চ্যানেলে দিই সেক্ষেত্রে আমাদের ডাউনলোড করতে অনেক টাইম লেগে যায়, যার কারণে এখানে আমি এখন ইউটিউবেই এটাকে আপলোড করে দিলাম। তো আপনারা এখন প্রথমে আমি একটু দেখে দিই, আমাদের ট্রাস্ট ওয়ালেট থেকে যদি ওপেনসিতে চলে যাই, আপনি ট্রাস্ট ওয়ালেট থেকে ডিআপে যাবেন, এরপর ওপেনসি ডট আইও লিখবেন। এখানে ইথেরিয়াম নেটওয়ার্কটাকে আমরা পলিগন করে দেবো, কারণ ওপেনসিটা পলিগনের উপরেই আসলে ইয়া হচ্ছে। তো এখান থেকে আমরা এই যে সার্চ অপশন আছে, সার্চ অপশনে ক্লিক করব। তো আপনাদের যে সার্চ অপশন আসার পরে এই যে আনস্টপেবল ডোমেন্স, এই পলিগনটা সিলেক্ট করতে হবে। তো আপনারা যখন সিলেক্ট সার্চ করবেন দেখবেন এখানে অনেক কিছু আছে, তবে এটা আপনারা এটা দেখে সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখেন ট্রেডিং ভলিউম কতগুলো, ট্রেডিং ভলিউম এখানে 80.4 ইথেরিয়াম এখান থেকে ট্রেড হয়েছে, এবং ফ্লোর প্রাইস 0.01 ইথেরিয়াম। তো ফ্লোর আপনারা এখান থেকে ট্রান্সফার থেকে দেখে নিতে পারবেন আপনাদের এখান থেকে 0.01 দাম কত। আর দেখেন মাত্র এখানে 4% লিস্টেড আছে আর 26% ইউনিক ওনার। এই যে শর্ট যে অপশনটা দেওয়া আছে, শর্ট অপশনে যদি ক্লিক করেন এখান থেকে আপনি দেখবেন রিসেন্টলি সোল্ড। এই যে রিসেন্টলি সোল্ড অপশনে যদি ক্লিক করেন, এখান থেকে সিলেক্ট করবেন যে ডান অপশনে ক্লিক করে দেখতে পারবেন যে এখান থেকে আসলে রিসেন্টলি কতগুলো এনএফটি সোল্ড হয়েছে, কত প্রাইসে সোল্ড হয়েছে, এগুলো কিন্তু এখানে দেখা যাবে। তো আমি আপনাদেরকে দেখাবো আমরা যে ডোমেনগুলো এখান থেকে বাই করবো বা সেল করবো এগুলোর দাম কেমন হতে পারে। তো এখানে কিন্তু এনএফটির অনেক অনেক আপনাদের ইয়া আছে, মানে এই এনএফটিগুলো মেইনলি একটা ডোমেইন, ডোমেইন মানে একটা নাম, এটা আমরা সবাই জানি। তো ডোমেইনগুলোর যেটা দেখবেন এই যে ডাও, ডাওয়ের অবশ্যই দাম কম হবে। তো আমি আপনাদেরকে দেখাই ভালো কিছু এনএফটি দেখাই যেগুলো কিন্তু আমরা বাই করতে পারবো। দেখেন এখানে এই ডোমেইনটার নাম হলো অনেকগুলো আর্ট, 1, 2, 3, 4, 5, 0.DAO। এটার প্রাইস এমনিও কম হবে, এটা বোঝাই যাচ্ছে। তো এটা ডোমেইন হিসেবে কিন্তু কেউ চুজ করবে না। তো ভালো কোনো ডোমেইন হতে গেলে কী করতে হবে, তাকে কেমন দাম হতে হবে আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন এটা 0.001 সেল হয়েছে, কিন্তু 1212x, মানে ডোমেইনের নামটা এমন হইতে হবে যেটা মানে যেটাতে কিছু করা যায়, যেটাতে মানুষ কোনো কাজ করতে পারবে। যেমন দেখেন এটা biggestworld.crypto, এরকম আমরা যে ডোমেইন কোনগুলো যেগুলো আমরা সার্চ করছি, মানে OpenSea.io এটাও কিন্তু একটা ডোমেইন, আপনি যেটা সার্চ করছেন Binance.com এটাও একটা ডোমেইন। তো এরকম এটা হচ্ছে আসলে ডোমেইন, আশা করি বুঝাইতে পারতেছি। তো এখান থেকে হাইস্ট সেলও দেখতে পারবেন, হাইস্ট সেল কতগুলোতে হয়েছে, আর যেগুলো লাস্ট সেলে যে এরকম হচ্ছে যে OneBull.NFT বা MyCryptoFund.NFT এগুলো কী করতেছে, মানুষ এখান থেকে নিচ্ছে, ফ্রিতে নিচ্ছে, এবং ফ্রিতে নেয়াতে মানুষ এখান থেকে খুব কম দামে সেল করতেছে। তো আমি আপনাদেরকে একটু এখানে হাই সেলটা দেখাই, হাই সেলে আপনি যদি যান, আচ্ছা এই যে হাইয়েস্ট লাস্ট সেল, লাস্ট সেল মানে কি, এটা আপনাদের রিসেন্ট যেগুলো সেল হয়েছে খুব ভালো দামে, সেগুলো এখান থেকে দেখানো, মানে আপনারা দেখতে পারবেন। আচ্ছা দেখেন এখন একটা হলো 5 ইথেরিয়ামে সেল হয়েছে। এখন আপনাদেরকে একটা জিনিস বুঝাই আমি, এই যে এখানে লেখা আছে ডিজিটাল অ্যাফিলিয়েট মার্কেটিং ডট ব্লকচেন, এটা যে কিনছে 5 ইথেরিয়াম দিয়ে যে কিনছে, সে কিন্তু এই জিনিসটাকে অবশ্যই কোনো না কোনো কাজে লাগাবে। এটাতে কোনো তারা ওয়েব একটা ডেভেলপ করবে, এটাতে তারা কিছু না কিছু তো অবশ্যই করবে। যেমন দেখেন এই যে আর্টিস্টা .x লাস্ট সেল হলে 2.5M, এটা হলো nilicoins.NFT, এটা সেল হয়েছে 3 ইথেরিয়ামে। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি এগুলো সেলের মানে দাম কীরকম হতে পারে। তো এই এনএফটিগুলো আমরা কীভাবে নিবো, অফারটাতে আমরা কীভাবে জয়েন করবো ফ্রিতে, একদম সম্পূর্ণই ফ্রিতে, সেটা আপনাদেরকে এখন দেখাবো। আপনাদেরকে দুইটা লিঙ্ক দিয়ে রাখবো, ফার্স্ট লিঙ্কে প্রথমে ক্লিক করতে হবে। ফার্স্ট লিঙ্কে ক্লিক করে আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো এটা আপনারা আনলিমিটেড করতে পারবেন, আমি হচ্ছে ইনডেক্স ব্রাউজার থেকে ওপেন করতেছি, আপনাদের কাছে ক্রোম আছে, কিউ ব্রাউজার আছে, বা যেটা আছে সেটাকে আপনারা ইউজ করতে পারবেন। লিঙ্কে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার কাছে অনেকগুলো অপশন আসছে। তো নিচে দেখেন সাইন আপ উইথ ইমেল, এখানে ক্লিক করতে হবে, একটা মেল দিবেন, মেলের এখানে পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর সাইন আপে ক্লিক করবেন। মেলটা আপনার লগ ইন করার সঙ্গে সঙ্গে এরকম একটা অপশন চলে আসবে, এখানে কন্টিনিউয়ে ক্লিক করবেন, আবার এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করবো। কন্টিনিউ ক্লিক করার পর আমাদের মেইলে একটা মেল চলে যাবে, তো সেখান থেকে প্রথমে আমাদেরকে ভেরিফাই করে নিতে হবে। তো এটা হোম পেজে আসার পর্যন্ত ওয়েট করবো।
আচ্ছা আমাদের এখানে মেইলে কিন্তু মেইলটা চলে গেছে। একটু নিচের দিকে স্ক্রল করবেন মেইলের, মেইলে দেখতে পাবেন যে ক্লিক হেয়ার টু ভেরিফাই, এখানে ক্লিক করবো। আপনারা যে ব্রাউজার দিয়ে কাজ করছেন সেই ব্রাউজার এটাকে ওপেন করে নেবেন। আমি ইনডেক্সে কাজ করছি। তারপর দেখবেন নিচের দিকে একটু স্ক্রল করলে দেখবেন আপনাদের যে টেক কুইজ অপশন আছে, টেক কুইজে ক্লিক করবো। তো টেক কুইজে ক্লিক করলে নতুন একটা পেজে আবারও নিয়ে যাবে। খুব ভালো করে ভিডিওটা দেখবেন আমি কীভাবে কাজগুলোকে করছি। তো এই যে এখানে নিচে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে লিঙ্কটাই কপি করতে হবে, যে আপনার লিঙ্কটা আপনি কপি করলেন সেম এই জায়গায় আপনি পেস্ট করবেন। এখানে আবার আমরা এটাকে পেস্ট করে দিব। পেস্ট করার পরে দেখেন বাকি যত কিছু আছে আমরা সব কিছু এখান থেকে কেটে জাস্ট এখান থেকে bitgrid.org পর্যন্ত রাখবো। আবারও ক্লিক করব, ক্লিক করে কিন্তু আমাদের নতুন পেজে নিয়ে যাবে। আবারও আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবেই কাজ করবেন। নিচে দেখেন এই যে গেট ফ্রি ডোমেইন, এই ডোমেনের এখানে ক্লিক করবেন। এরপর চলে আসবে স্টার্ট লার্নিং নাও, এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা $50 NFT-র জন্য আমরা একটা কুপন পাবো, যেটাতে কিনা আমরা এই NFT-গুলোকে বাই করতে পারবো না। এই $50 আমরা বাই করতে পারবো। এই যে দেখেন গিফট ওর্থ $50 NFT ডোমেইনস দ্য ফিউচার অফ ওয়েব থ্রি আইডেন্টিটি। তো এখান থেকে দেখেন এই যে ইএস ইনরোল লেখা আছে, ইএস ইনরোলে ক্লিক করবেন। এরপর কিছু ভিডিও আসবে, সেই ভিডিওগুলো কিন্তু আমাদের স্কিপ করা যাবে না, ভিডিওগুলো দেখলেই একমাত্র আপনি এখান থেকে এই $50 পাবেন। এরপর দেখবেন এখান থেকে আপনার এই যে ভিডিওর যে অপশনটা আছে এই ভিডিওর অপশন থেকে আপনাকে ক্লিক করে অন করতে হবে। অন করার পর আপনার এই ভিডিওটা দেখার মানে দেখতেই হবে, এটা মাস্ট, কিন্তু বোঝার কিছুই নাই এখান থেকে। তো আপনি এখান থেকে ভিডিওটাকে অন করে দিচ্ছি। ভিডিওটা অন করে আপনাদের এই যে বাম সাইডে দেখবেন এখানে 1x লেখা আছে, 1x-টাকে আমি 2x করে দিচ্ছি, মানে এটাকে ভিডিওটা যেন একটু ফাস্ট শেষ হয় আমি তার জন্য এটাকে 2x করে দেব। আচ্ছা 2x করা হয়ে গেছে। তো ভিডিওটাকে ছোটো করে দেখতে পারবেন। এখান থেকে 5টা ভিডিও আপনাদের দেখতে হবে, এই যে 1, 2, 3, 4, 5, 6টা। আচ্ছা আপনাদের এই 5টা ভিডিওই প্রথম থেকে দেখতে হবে, স্কিপ করা যাবে না বা এখানে কোনো জায়গায় টাচ করবেন না। ভিডিওটাকে এরকমই রেখে দেবেন এই 5টা ভিডিও শেষ হওয়া পর্যন্ত। তো 5টা ভিডিও আমারও শেষ হয়নি, তারপর আমি আপনাদেরকে বাকি ভিডিওটা দেখাচ্ছি। তো আপনাদের ভিডিওটা শেষ হলে দেখবেন আপনাদের এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাইবে। তো আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর দেখবেন এখানে ইয়েস রাইট দিস নেম, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর যদি এরকম কোনো অপশন আসে যে নিচে গো ব্যাকের একটা অপশন পাবেন, এখানে গো ব্যাক করবেন অথবা এখান থেকে কমপ্লিটও করতে পারেন। আপনারা এখানে কমপ্লিটে ক্লিক করবেন, কমপ্লিটে ক্লিক করে দেখতে পারবেন আপনারা দেখেন এখান থেকে যে ভিউ সার্টিফিকেট, এই ভিউ সার্টিফিকেট এখানে একটা ক্লিক করতে হবে। তো এখান থেকে আপনার নামটা দেখাবে এবং আপনার সার্টিফিকেটটাও দেখাবে যে এখান থেকে আপনার সার্টিফিকেটটা চলে আসছে। এরপর দেখতে পারবেন আপনাদের মেইলে একটা মেইল চলে গেছে, আপনার কাছে দেখবেন এরকম একটা মেইল আসবে যে ইউর NFT ডোমেইন ইজ রেডি টু বি ক্লেইমড, এরকম একটা অপশন আসবে। নিচের দিকে স্ক্রল করবেন, এখান থেকে আপনাদের এই যে এটা হলো আপনাদের কোড, এটাকে কী করতে হবে, এটাকে আপনাকে ক্লিক করে ধরে কপি করতে হবে। সম্পূর্ণটাকে কপি করে নিলাম। তো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে বাকি কতটুকু কাজ আপনারা বুঝতে পারবেন না। এই যে নিচে যে সেকেন্ড একটা লিঙ্ক দেওয়া আছে। তো আর একটা কথা বলে রাখি, আপনাদের যে 5টা ভিডিও দেখার কথা বললাম, আপনারা যদি মনে করেন অনেক টাইম চলে যাচ্ছে, আধা ঘন্টার মতো টাইম লাগবে, আপনি যদি মনে করেন যে আমি স্কিপ করে দেখব, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কোডটাকে পাবেন না। তো আপনাদের অবশ্যই এখান থেকে স্কিপ করা যাবে না, স্কিপ না করে এই 5টা ভিডিও আপনাদেরকে দেখতে হবে। তো আপনি যদি এরকম করেন যে একটা ফোন থেকে আনলিমিটেড করতে থাকবেন সেম IP-তে, তাহলে কিন্তু কোডটাও দিবে না। এই যে দ্বিতীয় লিঙ্কটা আছে, দ্বিতীয় লিঙ্কটাতে ক্লিক করব। দ্বিতীয় লিঙ্কটাতে ক্লিক করে আপনাদের একটা অ্যাকাউন্ট করতে হবে, চাইলে আপনারা সেম মেইল দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট করতে পারেন। কীভাবে করতে হবে দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে দেখবেন থ্রি লাইন দেওয়া আছে, থ্রি লাইনে ক্লিক করলে নিচের দিকে স্ক্রল করলে সাইন আপ এবং লগ ইনের অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে যে সাইন আপ এবং লগ ইন, এই যে সাইন আপ লগ ইন, তো আমরা এখান থেকে প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য আচ্ছা এই যে সাইন আপ আছে, এই যে প্রথমে দেখবেন এই যে কন্টিনিউ উইথ ইমেইল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা একটা মেইল দেবেন, পাসওয়ার্ড দেবেন, এরপর সাইন আপে ক্লিক করবেন। মেইলে একটা মেইল চলে যাবে, এখান থেকে ভেরিফাই করতে বলবে আপনার যে লিঙ্কটা, একটা লিঙ্ক দিয়ে দেবে, লিঙ্কটাকে আপনারা সেমভাবে সেম ব্রাউজারে ওপেন করবেন। তো এরপর দেখতে পারবেন আপনাদের যে থ্রি ডটে যদি আবার থ্রি লাইনে আবারও ক্লিক করেন, আচ্ছা থ্রি লাইনে না, আপনাদের যদি এই যে ম্যান আইকন দেওয়া আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের এখানে দেখবেন এই যে প্রোমো ক্রেডিট, এখানে আপনাদের 50 দেখাবে।
তো এখানে আপনাদের এই যে রিডিম কোডটা আছে এই রিডিম কোডের এখানে ক্লিক করতে হবে। রিডিম কোডের এখানে ক্লিক করে আপনারা যে কোডটা পাবেন সেই কোডটা যে এন্টার করলে এখানে কোডটাকে আমরা যেটা কপি করলাম কপিটাকে পেস্ট করতে হবে। পেস্ট করার পর অ্যাপ্লাই করতে হবে। যেহেতু আমি বারবার করে একই অ্যাকাউন্ট দিয়ে কাজ করছি যার কারণে কিন্তু আমার কোডটা এখানে দেয় নাই, তো আমি একটা নতুন অন্য একটা কোড দিয়ে আপনাদেরকে দেখালাম যার কারণে এটা ইনভ্যালিড দেখাচ্ছে। আপনাদেরকে সেমভাবেই করতে হবে। আপনারা যদি সেমভাবে থেকে বারবার করে কাজ করেন তাহলে কিন্তু কোড পাবেন না। তো এখান থেকে আপনাদের কোডটা দিয়ে দিবে অ্যাপ্লাই করে ফেলবেন। অ্যাপ্লাই করার পর আপনাদের কী হবে এই যে আপনাদের আচ্ছা সরি প্রোমো কোড যেটা অপশন দেখালাম এই প্রোমো কোড আপনাদের $50 এখানে শো করবে, এই যে এখানে $50 শো করবে। তো এই $50 দিয়ে মেইনলি আমরা কিন্তু এখান থেকে যে NFTগুলো আছে ডোমেইন NFTগুলো আছে এই NFTগুলোকে কিনতে পারবো। আচ্ছা এখন আমরা এখান থেকে NFT কীভাবে বাই করবো সেটা দেখাবো। তো আপনাদের সবাই বলতে $50 করে চলে আসবে। এরপরে যে আপনাদের সার্চ অপশন আছে সার্চ অপশনে চলে আসবেন। এখানে দেখবেন যে সার্চ ডোমেইনস নামে একটা অপশন দেওয়া আছে। তো প্রথমেই ভিডিওর শুরুতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিছু NFTর প্রাইস বেশি এবং কিছু NFTর কিন্তু প্রাইস কম, মানে এগুলো কিন্তু মেইনলি কোনো NFT না, এটা হলো ডোমেইন। আচ্ছা তো এখান থেকে আমরা সার্চ করবো। সার্চ করে কোনটা করবো আপনারা খেয়াল করবেন, আপনাদের যেটা .crypto থাকবে .blockchain। তো এখান থেকে কিন্তু আমরা যখন রিসেন্ট সোল্ড দেখলাম ওপেন সিতে প্রথমে ভিডিওর প্রথমে তখন দেখতে পেরেছিলেন আপনারা যেটা আপনাদের .crypto .blockchain .NFT এগুলো বেশি ভালো প্রাইসে সেল হয়। তো আমরা এখান থেকে সার্চ করবো এই যে এখানে এই অপশনটাতে সার্চ ওখানে ক্লিক করবো আমরা এখান থেকে। আচ্ছা ক্রিপ্টো লিখে সার্চ করি। আপনার এখান থেকে যদি ক্রিপ্টো লিখে সার্চ করেন নিচে দেখে স্ক্রল করবেন এখানে আপনারা সব প্রাইস সব কিছু দেখতে পারবেন। তো এগুলো হচ্ছে সেই এক একটা করে ডোমেইন যারা এখানে লিস্ট করে রেখেছে। আমাদের কাছে আছে কিন্তু এখান থেকে মাত্র $50 কিন্তু NFT মানে এই ডোমেইনের প্রাইস দেখেন একটা ডোমেইনের প্রাইস এখান থেকে 4,000, 7,000, 25,000 map.crypto। এখন একটা জিনিস বুঝে দেখেন এই যে map.crypto এটার প্রাইসটা বেশি হওয়ার কারণ আপনারা নিজেই বুঝতে পারছেন। তো map.crypto এটার প্রাইসটা বেশি হবে এটাই স্বাভাবিক। তো আমাদের এরকম কোনো কিছু একটা দেখতে হবে যেটার প্রাইসটা অনেক ভালো হবে এবং নামটাও বেশ ভালো হবে। তো আমরা এত দাম দিয়ে যেহেতু কিনবো না আমাদের কাছে ব্যালেন্স নাই, তো আমরা কী করবো আস্তে আস্তে আমরা এখানে লাস্টের দিকে চলে যাবো এবং দেখবো যে কোন NFTগুলোর নামটাও বেশ ভালো আছে এবং মানুষ একটু কম প্রাইসে এটাকে লিস্ট করে রেখেছে। আচ্ছা এখানে আর একটা জিনিস আপনাদের একটু বলে দিই, আপনারা যদি মনে করেন যে আপনারা এখান থেকে যে $20 দিয়ে কিনবেন কিনতে পারবেন, আপনি এখান থেকে যে ফ্রিতে $50 আপনি প্রোমো কোড দিয়ে কিনছেন প্রোমোতে আপনি $50 পাইলেন এখান থেকে সেটা আপনি ফ্রি আপনি সেটা দিয়ে এখান থেকে $20 দিয়ে কিনলেন। কিন্তু এই যে যে লিস্ট করলো এটা তো লিস্ট করে রেখেছে, যে লিস্ট করলো সে কিন্তু কোনো প্রোমোর থেকে আপনার টাকাটা পাচ্ছে না, সে কিন্তু অরিজিনালি আপনাদের তাদের ওয়ালেটে চলে যাবে, সেটা কিন্তু সে এখান থেকে বাই সেল মানে সেটা কিন্তু সেল করে তার কাছে নিতে পারবে। তো আমরা ওপেন সিতে সেল করবো, আমরা এখানে সেল করবো না কারণ এখানে সেল করতে গেলে এখানে বেশ কিছু তাদের রুলস আছে সেগুলো মেনটেন করে সেল করতে হবে। তো আমাদের ইজি প্রসেস যেটা সেটা হচ্ছে আমরা এখান থেকে ওপেন সিতে নিয়ে সেল করবো, আমরা এখান থেকে বাই করবো এবং ওপেন সিতে সেল করবো। তো লাস্টের দিকে আমরা আস্তে আস্তে চলে যাবো, যে অ্যারো বাটন দেওয়া আছে অ্যারো বাটনে ক্লিক করবেন এবং আস্তে আস্তে করে দেখতে থাকবেন যে কোনগুলোর প্রাইস কম। আপনার কাছে $50 আছে, $50 চাইলে আপনি একটাও কিনতে পারেন, চাইলে আপনি দু তিনটাও এখান থেকে কিনতে পারবেন। তো এখান থেকে যেহেতু আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে একটু আগে দেখালাম আপনাদেরকে map.crypto, এখন আসছে এখানে map.wallet। তো আমরা কিন্তু ক্রিপ্টো লিখে সার্চ করলাম, map.crypto প্রথমে দেখালাম, এরপর আসছে map.wallet। তো এইগুলো যেগুলো আছে সেগুলোর প্রাইসটা একটু বেশি হবে। তো আমরা আস্তে আস্তে চলে যাবো লাস্টের দিকে যেখান থেকে আমরা এখান থেকে কিনতে পারবো। আপনারা চাইলে $20 করে দুইটা NFT এখান থেকে কিনতে পারবেন, মানে দুপুরা ডোমেইন এখান থেকে বাই করতে পারবেন। তো এই যে জিল দেওয়া আছে এই জিলেরগুলো আপনারা কেউ বাই করবেন না। তো এখান থেকে আমরা crypto.blockchain আপনারা যদি পেছন দিক থেকে সার্চ করেন তাহলে এখান থেকে আপনারা জিল পাবেন যেগুলো আপনারা কিনবেন না। তো আপনারা অবশ্যই .NFT .crypto .blockchain এগুলোর মাঝে কেনার চেষ্টা করবেন। তো এখান থেকে একটা জিনিস দেখবেন অথবা .wallet, তো এই চারটার মাঝে যেটা পাবেন আপনারা সেখান থেকে কিনে নিতে পারবেন। তো দেখে দেখে কিনতে পারবেন, আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিব। এটাখানে এখান থেকে ইনফ্যাক্টর .NFT এটা কিন্তু বেশ ভালোই আপনাদের ডোমেইন হিসেবে কিন্তু বেশ ভালো। তো এটা বাই করার জন্য কী করতে হবে, এটা প্রাইস দেখেন প্রাইস কিন্তু $20 আছে। তো এখানে এই যে প্লাস একটা আইকন দেওয়া আছে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস এখানে ক্লিক করলে দেখবেন আপনাদের এই যে উপরের দিকে একটা ক্রাফটের মতো অপশন চলে আসবে। যেহেতু আমার এখান থেকে কোনো কিছু নাই তো আমি বাই করবো না, আমি জাস্ট আপনাদের প্রসেসটা দেখাবো। এই যে ক্রাফটের ওখানে ওয়ান লেখা চলে আসবে, ওয়ানে এখানে ক্লিক করবো। আপনারা যদি দুইটা বাই করতে চান দুইটা জায়গায় ক্লিক করবেন, দুইটা জায়গায় চলে আসবে। তো এখানে দেওয়া আছে দেখেন ডু ইউ লিভ ইন USA, ইয়েস অর নো, আপনি নো করে দিবেন। নো করার পরে যে চেক আউট করবেন,
চেকআউটে ক্লিক করার পর আপনাদের এখানে আমার যেমন চলে আসে পে বাই ক্রেডিট কার্ড, আপনাদের আসবে পে বাই রেডিমেশন কোড। তো আপনাদের এখানে কোডটা দিয়ে আপনারা এখান থেকে এটাকে সাবমিট পেমেন্ট করে দেবেন, আপনাদের পেমেন্ট হয়ে যাবে এবং আপনার যে $50 ছিল আপনার $50 থেকে এখানে $20 কিন্তু চলে যাবে, আপনার এখান থেকে $20 চলে যাবে এবং বাকি আরও $30 থাকবে যেটা দিয়ে আপনি আবারও এখান থেকে বাই করতে পারবেন। তো এখান থেকে আমি একটা কোড পাইছি, তো এখানে রিডিম কোডের এখানে ক্লিক করবো, আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, খুব শর্টকাটে দেখাবো। এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা, এখান থেকে কোড আবারও ইনভ্যালিডি দেখাচ্ছে। আচ্ছা, লাইভে বাই করে দেখাচ্ছি। এখান থেকে আপনারা নিচের দিকে একটু স্ক্রল করবেন, স্ক্রল করলে দেখতে পারবেন যেগুলো টিক মার্ক দেওয়া আছে যে এগুলো কিন্তু সেল অপশনে দেওয়া আছে। তো আমরা একটা দেখে সেল এখান থেকে বাই করে নিব, যেহেতু আমি একটা কোড এখন পেয়ে গেছি, আমি এখন এখান থেকে বাই করতে পারবো। তো আমার এখানে কিন্তু দেখেন এই যে একটা 1 দেওয়া আছে, তো যেটা আমি ওখান থেকে তখন সিলেক্ট করেছিলাম। তো সিলেক্ট অপশনটা ক্লিক করে দেখি। আচ্ছা, এই যে আপনাদের এরকম চলে আসবে। এখান থেকে আপনাকে প্রোমো ক্রেডিট দিতে হবে $20। আপনি ইউএসএ এখান থেকে না চেক আউট যদি করে দেন তাহলে আপনার এখান থেকে এটা বাই হয়ে যাবে, মানে আপনার এই যে প্রোমো ক্রেডিটটা আছে $50, এখান থেকে তারা $20 এখান থেকে নিয়ে নেবে। তো এখান থেকে যেহেতু আমার একটা আছে, এখান থেকে আমি একটা ওয়ালেট নিব। তো আমি এখান থেকে ওয়ালেট লিখে সার্চ করব। ওয়ালেট লিখে সার্চ করার পরে আমি একটা NFT কিনলাম। তো এরপর আমি একটা ওয়ালেট কিনব, মানে ওয়ালেট নাম দিয়ে যে ডোমেনগুলো আছে সেগুলো কিনবো। তো উপরেগুলো কিন্তু আপনার এগুলো কিন্তু সেল দেওয়া নাই, তো এগুলো সেল করার মানে আপনারা বাই করতে পারবেন না। নিচের দিকে একটু স্ক্রল করবো, দেখবো এখান থেকে কিছু আছে কি না। যেখানে লোড নিচ্ছে, লোড হয়ে গেলে দেখতে পারবেন এগুলোর প্রাইস অনেক অনেক বেশি। তো আমরা আস্তে আস্তে স্ক্রল করবো এবং দেখবো যে কোনগুলোর আপনাদের একটু ভালো মানে একটু কম প্রাইসের মধ্যে আছে। তবে লিস্ট করার সময় একটা জিনিস, লিস্ট করার সময় কেউ এটা ফ্রিতে পাইছি জন্য $1-$2 লিস্ট করে দিবেন, এই কাজটা কেউ করবেন না। আপনারা ভালো দেখে একটু বাই করে নেবেন এবং একটু ভালো দামে এখান থেকে সেল করবেন। আমি আপনাদেরকে প্রথমেই দেখাইছি যে কীভাবে এখান থেকে আপনারা ভালো প্রাইসে সেল করতে পারবেন। ভালো জিনিস যদি কিনেন, মানে এখান থেকে বুঝে শুনে যদি কিনেন, তাহলে এখান থেকে আপনারা ভালো প্রাইসে এখান থেকে সেল করতেও পারবেন। তবে অনেকেই আপনাদেরকে এখানে দেখাইছি যে 0.003 0.05 ম্যাথিকের জন্য এগুলো সেল করে দিচ্ছে। এতে কী হয়, এটাতে আপনাদের যে ফ্লোরটা আছে ফ্লোরটা কিন্তু অনেক কমে যায়। অনেকে না বুঝে বুঝে না বুঝে অনেকে এখান থেকে ইচ্ছা মতো নিচ্ছে, আনলিমিটেড করতেছে এবং সেল করে দিচ্ছে। তো আপনারা একটু ভালো দেখে নেবেন এবং সেটাকে কিন্তু ভালো প্রাইসে আপনারা সেল অর্ডার বসাবেন, তাহলেই সেল হয়ে যাবে। তো আমি এখান থেকে দেখে নেবো, আপনারা এইভাবে একটু টাইম নেবেন, টাইম নিয়ে দেখবেন। আচ্ছা, তো এখান থেকে দেখবেন যে ডট ওয়ালেট লিখে সার্চ করবেন, আপনারা যেটাই করবেন সেখানে আপনারা ডট ওয়ালেট লিখবেন অথবা আপনাদের ডট ক্রিপ্টো ডট যেগুলো আছে সেগুলো লিখবেন। তো এই যে দেখেন, এখানে দেখবেন আপনারা এখানে অনেকগুলো কিন্তু ওয়ালেট দেওয়া আছে যেগুলো $20 করে। তো আমরা এখান থেকে বাই করে নেবো। এটা বাই করার জন্য আমরা এই লিঙ্কটাতে এখানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু অটোমেটিক আমাদের দেখবেন উপরে যে যেখানে 1 দেওয়া আছে এখানে 2 হয়ে গেল, এই যে এখান থেকে 2 হয়ে গেল এবং 2 এখানে আমরা ক্লিক করে দেবো। তো এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এখন দেখেন আপনাদের ২০ করে $40 চলে যাবে এখান থেকে। তো আমি এখান থেকে চেক আউট অপশনে ক্লিক করতেছি। আপনি চাইলে কিন্তু $10 আপনার কাছে থাকবে, মানে থেকে যাবে, সেই $10 দিয়ে আপনি আবারও এখান থেকে একটা কিনতে পারবেন। তো যে প্রোমো ক্রেডিট পে উইথ স্টোর / প্রোমো ক্রেডিট এখানে ক্লিক করবেন, আপনার ক্রেডিট থেকে মানে প্রোমো ৫০ ক্রেডিট থেকে $40 এখানে চলে যাবে। আপনার মেইলে একটা মেইল চলে আসবে যে আপনি এখান থেকে বাই করেছেন। তো এখানে আপনার এই যে গো টু মাই ডোমেইন লিখতে পারবেন, গো টু মাই ডোমেইন, এখানে ডোমেইনের এখানে ক্লিক করেন। ডোমেইন এখানে ক্লিক করলে আপনার যে ডোমেইনগুলো আছে আপনি সেগুলো দেখতে পারবেন। এই যে এটা হলো আপনার ডোমেইন, এখান থেকে লেখা আছে কিন্তু ফ্রিমিন্ট, এটাও ফ্রিমিন্ট। তো এগুলো হলো নামগুলো একটু দেখে শুনে আপনারা কিনবেন। আপনারা একটা আমি যেমন একটা ডট ওয়ালেট ডট NFT কিনেছি, আপনারা এরকম ডট ওয়ালেট ডট NFT এরপর সার্চ করবেন ডট ব্লকচেইন ডট ক্রিপ্টো দিয়ে। তো যদি আপনারা দেখেন যে ডট ব্লকচেইন $5 আছে এবং ডট ক্রিপ্টো $5 আছে, তাহলে ডট ক্রিপ্টো এবং ডট ব্লকচেইন দুইটা বাকি $10 দিয়ে ৫টা ৫ করে কিনে ফেলবেন। এখান থেকে তো আমাদের মিন্ট করাটা হয়ে গেল, এখন আমরা এটাকে কীভাবে আমাদের ট্রাস্ট ওয়ালেটে নিব এবং সেখান থেকে কীভাবে আমরা এটাকে ওপেনসিতে সেল করতে পারবো। তো ওপেনসিতে সেল করার জন্য এই কাজটা কিন্তু সম্পূর্ণই ফ্রি, এই যে মিন্ট করবো আমরা এখান থেকে সম্পূর্ণ সব কিছুই ফ্রি। তবে ওপেনসিতে লিস্ট করার জন্য কিন্তু আমাদের ওখান থেকে সামান্য কিছু ফি দরকার, মানে 0.5 ম্যাথিকের মতো ফি থাকতে হবে আপনার কাছে, তাহলে আপনি সেটাকে ওপেনসিতে লিস্ট করতে পারবেন। তো ফ্রি মিন্টের এখানে ক্লিক করবো। ফ্রি মিন্ট এখানে ক্লিক করার পর দেখবেন এখান থেকে আপনার মিন্ট ডোমেইন ইন পলিগন, এখান থেকে অবশ্যই নেটওয়ার্কটা পলিগন হতে হবে, এটা বলে দিয়েছে আর কি। তো এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনি এখানে চাইলে মেটামাক্স থেকে করতে পারেন, চাইলে ওয়ালেট কানেক্ট যেটা আছে ট্রাস্ট ওয়ালেট সেখান থেকে করতে পারেন। আমি ওয়ালেট কানেক্টে ক্লিক করবো এবং ট্রাস্ট ওয়ালেটের সাথে প্রথমে কানেক্ট করে নেব। তো কানেক্ট করার জন্য আপনি লিঙ্কে যখন ক্লিক করবেন এই যে কানেক্ট অপশন চলে আসবে, কানেক্টে ক্লিক করবেন এবং আপনি যে ট্রাস্ট ওয়ালেটের সাথে এটাকে কানেক্ট করতে চান সেই ট্রাস্ট ওয়ালেটটাকে প্রথমে চুজ করে রাখবেন।
আমি এখান থেকে ওয়ালেট কানেক্টে ক্লিক করব, কানেক্ট অপশনে ক্লিক করব। আমি পুরো ডিটেলসটা আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনাদের এখানে বুঝতে সুবিধা হয়। এখান থেকে আপনারা এই যে মোবাইল অপশন থেকে এখানে কানেক্ট করতে পারবেন। যদি সেক্ষেত্রে না হয় আপনারা অবশ্যই মেটামাক্স ইউজ করতে পারেন। যদি মেটামাক্স ইউজ করতে না চান, এই যে পাশে কিউআর কোড যে অপশনটা আছে, কিউআর কোডের এখানে ক্লিক করবেন। আর একটা ফোন থেকে কিন্তু স্ক্যান করে নিতে পারবেন। তো স্ক্যান করলে এটা আপনাদের অটোমেটিক এখান থেকে কানেক্ট হয়ে যাবে। তো আমি আমার অন্য একটা ফোন থেকে এটাকে কানেক্ট করে ফেললাম। তো অটোমেটিক কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে। এখান থেকে আমি ব্যাক করব। ব্যাক করে আমি আগের পেজে যদি চলে যাই, এখান থেকে কানেক্টিং দেখাচ্ছে, তো এখান থেকে কানেক্টিং। তো সেন্ড ভেরিফিকেশন কোড আমি এখানে আমার মেইলটাতে কোড পাঠাবো। তো কোড পাঠানোর পর যে কোডটা থাকবে, এই কোডটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এখান থেকে সরাসরি কানেক্ট হয়ে যাবে আপনাদের। তো অবশ্যই কানেক্ট করার সময় এটা মাথায় রাখবেন যে আপনাদের নেটওয়ার্কটা কিন্তু পলিগনে থাকতে হবে, মানে যে ট্রাস্ট ওয়ালেট ইউজ করছেন অথবা আপনারা মেটামাক্স ইউজ করছেন সেখান থেকে অবশ্যই আপনাদের পলিগন নেটওয়ার্কেই কাজগুলো করতে হবে। পলিগন নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন সবাই। বাকি যদি অন্য ইথেরিয়াম নেটওয়ার্ক করতে যান তাহলে কিন্তু কানেক্ট হবে না, আপনার কাজগুলোকে করতে পারবেন না। আমার এখানে মিন করা কিন্তু হয়ে গেছে। এখানে দেখবেন যে জাস্ট অ্যাডেড লেখা আছে, জাস্ট অ্যাডেডের এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কি হবে, আমার এই যে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন, আপনাদের ওয়ালেট যেটা আছে মানে আপনার ট্রাস্ট ওয়ালেট যেটা আছে, ট্রাস্ট ওয়ালেট আপনার এটা চলে যাবে। তো এখান থেকে আবারও সেম মেলে এখানে ক্লিক করবেন এবং আপনার আবারও কোড চলে আসবে। কোডটাকে দিয়ে দিলে অটোমেটিক এটাকে নিয়ে নিবে। তো এখানে মিন্টিং প্রসেস স্টার্টেড, এখান থেকে কিন্তু আপনার ওয়ালেট এটা চলে যাবে এবং তারপর আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে আপনি সেটাকে ওপেনসিতে এখানে লিস্ট করতে পারবেন, সেল করতে পারবেন। আমাদের কাছে কিন্তু দুইটা ছিল এনএফটি। এরপর আপনাদের যে ব্যাক টু ডোমেনে যাবো, ব্যাক টু ডোমেনে যাওয়ার পর আমাদের যে দ্বিতীয় এনএফটিটা আছে, দ্বিতীয় এনএফটিটা এখান থেকে এই যে দেখেন একটা কিন্তু এখানে প্রসেস দেখাচ্ছে প্রসেসিং। তো আর একটা যেটা আছে যে ফ্রি মিন্টের, এখানে আর একটা ক্লিক করবো এবং সেটাও আমি সেমভাবে আমাদের ট্রাস্ট ওয়ালেটে নিয়ে যাবো। তো আপনি যদি ট্রাস্ট ওয়ালেট নিয়ে না যান তাহলে কিন্তু আপনার এই ডোমেন অ্যাড্রেসে থেকে যাবে। এখান থেকে আপনি এই যে ডোমেনে এখানে ক্লিক করবো, আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবো, এরপর কনফার্মে ক্লিক করবো। এখান থেকে আমি যে ব্যাক টু ডোমেনে ক্লিক করবো, আমাদের দুইটা ডোমেনে কিন্তু প্রসেসিং অবস্থায় আছে, মানে মেন্টিং অবস্থায় আছে। এটা আমাদের এখান থেকে ট্রাস্ট ওয়ালেটে চলে যাবে। আচ্ছা, এরপর আমরা আমাদের ট্রাস্ট ওয়ালেটে চলে আসবো যেখান থেকে আমরা এটাকে নিলাম। এরপর আপনাদের যে ব্রাউজার যে অপশনটা আছে, ব্রাউজার অপশনে ক্লিক করবেন। এখান থেকে লিখবেন আপনারা opensea.io। এরপর নেটওয়ার্কটাকে চেঞ্জ করে নেবেন এবং এটাকে পলিগন করে নেব। এই যে থ্রি লাইন দেওয়া আছে, থ্রি লাইনে ক্লিক করবো। থ্রি লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখবেন কানেক্ট ওয়ালেট অপশন আছে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করতে হবে। এরপর যে প্রথমটা আছে ওয়ালেট কানেক্ট, ওয়ালেট কানেক্টের সাথে ক্লিক করলে কিন্তু আমাদের ট্রাস্ট ওয়ালেটের সাথে ওপেনসিটা কানেক্ট হয়ে যাবে। তো এখান থেকে আমরা প্রথমে কানেক্ট করে নিব। তো এখান থেকে দেখেন কানেক্ট হয়ে গেছে। তারপর আবার থ্রি লাইনে ক্লিক করে যে অ্যাকাউন্ট সেকশনে চলে আসবেন। অ্যাকাউন্ট সেকশনে চলে আসার পর যে প্রথমে আছে প্রোফাইল, প্রোফাইলে ক্লিক করবেন। তাহলে আপনি দেখতে পারবেন আপনার কাছে কী কী এনএফটি আছে। এখানে যদি ওয়ালেট কানেক্ট না হয় সেক্ষেত্রে আপনার একবার এখান থেকে ওয়ালেটটাকে কানেক্ট করে নিতে হবে। তো এটা হচ্ছে আমার সেই দুটো এনএফটি, যে দুটো এনএফটি আমি এখান থেকে ক্লেম করলাম। তো এটাকে এখন আপনারা যদি সেল করতে চান, সেল করার জন্য কিন্তু আপনার ওয়ালেটে কিছু সামান্য কিছু পরিমাণে ম্যাথিক লাগবে। তো সেল করার জন্য এটার উপর ক্লিক করবো, এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে যে সেল বাটন দেওয়া আছে আমি সেল বাটনে ক্লিক করবো। যেহেতু এটা আমার ডট ওয়ালেট, তো এই কারণে আমি এখান থেকে একটু বেশি প্রাইসে সেল করবো, মানে $20 এখান থেকে সেল অর্ডার দিয়ে রাখবো। তো আপনার এখানে ইথেরিয়াম আছে, ইথেরিয়ামটাকে আপনাকে দেখতে হবে যে আপনি কত প্রাইসে এটাকে, মানে $20 হতে কত প্রাইস লাগে সেটা আপনি আগে দেখে নেবেন। তো এখান থেকে প্রথমে প্রাইসটাকে $25 করে দিলাম। তো এই যে এখানে ডিউরেশন 1 মান্থ দেওয়া আছে, এটাকে চাইলে কিন্তু আপনারা এখান থেকে এখানে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করলে 6 মান্থ আপনি এখানে 6 মান্থের জন্য করতে পারবেন। এই যে দেখেন এখানে 1 মান্থ দেওয়া আছে, এই 1 মান্থের এখানে ক্লিক করতে হবে। এই যে এখানে 6 মান্থ দেওয়া আছে, 6 মান্থের এখানে আপনারা যদি ক্লিক করেন এটা 6 মান্থ হয়ে যাবে। তো এই আর কি কাজ, এখান থেকে আপনারা এখন সেল করতে পারবেন। তো এখান থেকে এখন এই যে কমপ্লিট লিস্টিং যেটা দেওয়া আছে, কমপ্লিট লিস্টিংয়ে ক্লিক করবো, এটা অটোমেটিক আমাদের এখান থেকে হয়ে যাবে। এবং এখান থেকে কিন্তু আপনাদের যে অ্যাপ্রুভ করার জন্য সামান্য কিছু ফি এখান থেকে কেটে নেবে। আপনাদের ওয়ালেটে আগে থেকে কিছু না কিছু ম্যাথিক এখানে রেখে দেবেন আপনারা। তো মাঝে মাঝে কিন্তু এখান থেকে একটু অ্যাপ্রুভ হইতে সময় লাগে, অনেক টাইম লাগে। তো এখান থেকে যদি আপনারা যদি না করতে পারেন সেক্ষেত্রে কিউ ব্রাউজারে যাবেন, আপনাদের মেটামাক্সে এই ট্রাস্ট ওয়ালেটটাকে ইম্পোর্ট করে নেবেন এবং সেখান থেকে সেল অর্ডারে বসিয়ে দেবেন। সেম প্রসেস যেভাবে দেখালাম সেভাবেই কাজটা করবেন। তারপরে যে কনফার্ম লিস্টিংয়ে চলে আসবে, কনফার্ম করে দেবেন, আপনার লিস্টিংটা হয়ে যাবে। এরপর যখন সেল হয়ে যাবে, সেল হলে কিন্তু অটোমেটিক আপনাদের ওয়ালেটে সেটা চলে আসবে, আপনাদের ব্যালেন্স যেটা থাকবে $25। যদি সেল হয়ে যায় $25 আপনাদের ব্যালেন্সে চলে আসবে। তো অবশ্যই সবাই জয়েন করে ফেলবেন। ভিডিওটা একটু বড়, কিন্তু আসলে আপনাদের বোঝানোর জন্য এত বড় করে ভিডিওটা বানানো। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সবার আগে জয়েন করে ফেলবেন। চ্যানেলে কিন্তু সব রকম আপডেট দেওয়া থাকে, লিঙ্কটা আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো আপনাদের শেষে আর একটা আপডেট দিয়ে দিই যারা শেষে দেখছেন।
তো যদি কোনো কারণে এই অফারটা শেষ হয়ে যায়, খুব তাড়াতাড়ি এন্ড হয়ে যায়, তাহলে সেমভাবে আমি আরেকটা আপনাদেরকে অফার দিয়ে দিব। সেখানে আপনারা $50 পাবেন, সেমভাবে আপনারা সেখান থেকেও ডোমেইন কিনতে পারবেন। তবে সেই অফারটা কিন্তু আমি আমাদের ট্রাস্টওয়ার্ডে দিয়ে রাখবো, তো অবশ্যই সবাই ট্রাস্টওয়ার্ডে জয়েন করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে।